হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আজ কিন্তু আমরা নতুন নতুন মজার মজার ফলের নাম জানবো, যেগুলি খেতেও ভালো, দেখতেও ভালো, খুব স্বাদও ভালো। তো তাদের নামগুলি আমরা চটপট করে জেনে নেই। চলো, ওয়াটার চেস্টনাট, WATER, ওয়াটার চেস্টনাট, CHESTNUT, চেস্টনাট। একে বাংলাতে আমরা বলে থাকি পানি ফল, যেটি জলেতে হয়। এটা কি বলো তো? এর নাম বিটেল নাট, BETELNUT, বিটেল নাট। একে আমরা বাংলাতে বলে থাকি সুপারি, এটির গাছ খুব লম্বা এবং বড়। এর নাম হলো কাস্টার্ড অ্যাপেল, CUSTARD, APPLE, কাস্টার্ড অ্যাপেল। একে আমরা বাংলাতে বলে থাকি আতা, আতা খেতে খুব ভালো লাগে। উড অ্যাপেল, WOOD, APPLE, উড অ্যাপেল। উড অ্যাপেলকে আমরা বাংলাতে বলে থাকি বেল, খুব টক টক বেশ লাগে, খুব সুন্দর খেতে। এর নাম হলো স্টার অ্যাপেল, STARAPPLE, স্টার অ্যাপেল। একে আমরা বাংলাতে বলে থাকি জামরুল, এটাও খুব ভালো লাগে খেতে। এটা কি বলো তো? এর নাম সুগার ক্যান, SUGARCANE, সুগার ক্যান। একে আমরা বাংলাতে বলে থাকি ইক্ষু বা আঁখ, আঁখ খাবে কিন্তু শরীর ভালো থাকবে। এর পরেরটির নাম হলো পাইনঅ্যাপেল, PINEAPPLE, পাইনঅ্যাপেল। একে আমরা বাংলাতে বলে থাকি আনারস, আনারসও খাওয়া খুবই প্রয়োজনীয়। মাইরোবিয়ান, MOYROBALAN, মাইরোবিয়ান। একে আমরা বাংলাতে বলে থাকি হরিতকি। এর পরের নামটি হলো ম্যাঙ্গোস্টিন, MANGOSTEEN, ম্যাঙ্গোস্টিন। একে বাংলাতে আমরা বলে থাকি গাফ। গ্রিন কোকোনাট, GREEN CONUT, গ্রিন কোকোনাট। গ্রিন কোকোনাটকে আমরা বাংলাতে বলে থাকি ডাব, ডাব খাবে কিন্তু শরীর ঠান্ডা রাখে। এরপরে এর নাম হচ্ছে ওয়াটারমেলন, WATERMELON, ওয়াটারমেলন। এটি কিন্তু গরমকালে পাওয়া যায়, খুব মিষ্টি লাগে খেতে। একে আমরা বাংলাতে বলে থাকি তরমুজ। এরপর এর নাম হলো মাস্কমেলন, MUSKEMELON, মাস্কমেলন। একে আমরা বাংলাতে বলে থাকি খরমুজ, খরমুজও খুব রসালো এবং সুস্বাদু। এর নাম কি? এর নাম আমরা জানি, এর নাম ব্যানানা, BANANA, ব্যানানা। ব্যানানা সবাই খেতে ভালোবাসো। একে আমরা বাংলাতে কি বলি? কলা, কলা সবাই খাই আমরা। এরপর এর নাম হলো স্যাপোডিলা, SAPODILLA, স্যাপোডিলা। একে আমরা বাংলাতে বলে থাকি কি? সবেদা, সবেদা খুব মিষ্টি লাগে খেতে। এর নাম কি বলতো? ডেট ফ্রুট, DATEFRUIT, ডেট ফ্রুট। একে আমরা বাংলাতে বলে থাকি কি বলতো? খেজুর। এর নাম পমিগ্রানেট, POMEGRANATE, পমিগ্রানেট। একে আমরা বাংলাতে বলে থাকি ডালিম বা বেদানা। এটা কি বলতো? এর নাম বেরি, BERRY, বেরি। খুব সুন্দর লাগে খেতে। একে আমরা বাংলাতে বলে থাকি জাম, জাম খেতে খুব ভালো লাগে। কাদের কাদের জাম খেতে ভালো লাগে? আমাদের সবাইকে খেতে ভালো লাগে জাম। এরপর এর নাম হলো ব্ল্যাকবেরি, BLACKBERRY, ব্ল্যাকবেরি। একে আমরা বাংলাতে বলে থাকি কালো জাম, খুব সুন্দর সুন্দর কালো জাম, দেখেছো? খুব খেতে মন হচ্ছে। এর নাম কি বলো তো? এর নাম রেজিন,
R-A-I-S-I-N, রেজিন। একে আমরা বাংলাতে বলে থাকি কি বলতো? কিসমিস। প্যাপ, P-A-P-A-W, প্যাপ। একে আমরা বাংলাতে কি বলে থাকি বলতো? প্যাপকে। প্যাপকে আমরা বাংলাতে বলে থাকি পেঁপে। আমরা পেঁপে খেতে চাই, পাকা পেঁপে। এইটা কি ফল বলতো? এর নাম ওয়ালনাট, W-A-L-N-U-T, ওয়ালনাট। ওয়ালনাটকে আমরা বাংলাতে বলে থাকি আখরোট, তাই তো? এর পরের ফলটি কি বলতো? খুব সুন্দর। এর নাম ফিক, F-I-G, ফিক। এটি ডুমুর ফল, এটাও আমরা কিন্তু খেয়ে থাকি। এর নাম কি বলতো? এর নাম হলো প্লাম, P-L-U-M, প্লাম। এটির নাম, এটিকে আমরা বাংলাতে কুল বলে থাকি, খুব সুন্দর সুন্দর কুল, তাই তো? খুব সুস্বাদু। এটা তো আমরা জানি, এর নাম হলো গুয়াভা, G-U-A-V-A, গুয়াভা। একে আমরা বাংলাতে কি বলি? পেয়ারা বলি। আমরা পেয়ারা খেতে চাই, তাই তো? এরপর এর নাম হলো গ্রাউন্ড নাট, G-R-O-U-N-D, N-U-T, গ্রাউন্ড নাট। একে আমরা বাংলাতে বলে থাকি চীনাবাদাম, চীনাবাদাম আমরা সবাই কিন্তু খাই। এর পরের ফলটি কি বলতো? এর পরের ফলটি হলো কিউকাম্বার, C-U-C-U-M-B-E-R, কিউকাম্বার। একে আমরা বাংলাতে বলে থাকি শসা। তো ছোট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং তোমাদের ক্লাসের বন্ধুদের এটি শেয়ার করবে, এবং তোমরা চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।